এই ময়শ্চারাইজারটা এতটাই পারফেক্ট, আপনি চাইলে এটাকে বাজারজাত করতে পারবেন। যে কোনো টাইপ স্কিনে এটা অনায়াসে ইউজ করা যাবে, এমনকি যাদের স্কিন অয়েলি এবং অ্যাকনি বা পিম্পল আছে তারাও এটা ব্যবহার করতে পারবেন। শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই এই ময়শ্চারাইজারটা ব্যবহার করা যাবে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ডক্টরস হ্যাসেলে আপনাকে স্বাগত। আজকে আপনাদের সাথে এমন একটি DIY ময়শ্চারাইজার শেয়ার করব যেটা যেমন কার্যকর তেমন সহজ আর সাশ্রয়ী। বাজারের ময়শ্চারাইজারের দামের 10 ভাগের 1 ভাগও খরচ লাগে না এটা বানাতে। তো চলুন বানিয়ে ফেলি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। প্রতিনিয়ত হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে বেল আইকনার প্রেস করে রাখুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। এর জন্য প্রথমে একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ অ্যালোভেরা জেল। আমার জেলটাতে কালার অ্যাড করা হয়নি, আপনার কাছে যদি কালার জেল থাকে সমস্যা নেই, সেটা ব্যবহার করতে পারবেন। অ্যালোভেরা যে কোনো টাইপ স্কিনে ইজিলি অ্যাপ্লাই করা যায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। অ্যালোভেরাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন A, B, C এবং E। এছাড়াও এই ম্যাজিক্যাল প্লান্টে আছে 7 ধরনের উপকারী অ্যামিনো অ্যাসিড যেগুলো স্কিনকে হেলদি এবং গ্লোয়িং রাখে। অ্যালোভেরা স্কিনকে ময়শ্চার করে, শীতল রাখতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করে, যে কোনো ধরনের কালো এবং বাদামি দাগ দূর করে, এমনকি রোদে পড়া দাগও। স্কিনে একজিমা বা সোরাইসিসের মতো স্কিন ডিজিজেও কিন্তু অ্যালোভেরা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আরাম পাবেন। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রোজ এসেন্সিয়াল ওয়েল। আপনার কাছে যে এসেন্সিয়াল ওয়েলটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখানে রোজ ওয়াটার ইউজ করব, তাই আমি এখানে রোজ এসেন্সিয়াল ওয়েলই দিচ্ছি, যাতে করে রোজের একটা সুন্দর ফ্রেগরেন্স আসে। দিয়ে দিচ্ছি 1/3 চামচ গ্লিসারিন। গ্লিসারিন খুব ভালো একটি ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনের আউটার লেয়ারে পানি ধরে রাখতে সাহায্য করে, যার কারণে স্কিন হাইড্রেট থাকে, সহজে বলি রেখা পড়ে না এবং স্কিন টান টান রাখতে সাহায্য করে। এছাড়াও গ্লিসারিন খুব ভালো প্রিজারভেটিভ। গ্লিসারিনটা এখানে ইউজ করার পর এই ময়শ্চারাইজারটা কিন্তু আপনি 6 মাসের বেশিও ফ্রিজের বাইরে রাখতে পারবেন, নষ্ট হবে না। গ্লিসারিনের পরিমাণটা গরমে বানালে আর একটু কম দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ রোজ ওয়াটার। রোজ ওয়াটার স্কিনকে শীতল রাখার পাশাপাশি উজ্জ্বল করে এবং এটা গ্লিসারিনের সাথে খুব ভালো মতো ডাইলুট হয়ে স্কিনকে ময়শ্চার রাখতে সাহায্য করবে। তারপর সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এই ময়শ্চারাইজারটা শীত এবং গরম যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারবেন, আর এটা পরিমাণে লাগেও খুব কম। ব্যাস, আমাদের হোমমেড ময়শ্চারাইজার রেডি হয়ে গেল। এটা এতটাই পারফেক্ট হয়েছে যে আপনি এটাকে চাইলে প্যাকেজিং করে বাজারজাত করতে পারবেন। রাতে ঘুমানোর আগে মুখে, গলায় এবং হাতে এটাকে অ্যাপ্লাই করুন, দেখবেন সকালে আপনার স্কিন বাচ্চাদের মতো সফট এবং হাইড্রেট লাগছে। এছাড়াও যে কোনো ফেশিয়াল এবং প্যাক ব্যবহারের পর আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেন এমন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের প্রেস করে রাখুন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।